ভারত এবং পাকিস্তানের ক্রিকেট প্রেমীরা তো বটেই, সমগ্র ক্রিকেট দুনিয়ারই কিন্তু নজর ছিল কালকের অর্থাৎ শনিবারের ভারত পাকিস্তান ম্যাচের ওপর। কিন্তু নিরাশার খবর এটাই যে বৃষ্টির কারণে মাঝপথেই কিন্তু ম্যাচটা কল্ড অফ হয়ে গেছে। অর্থাৎ এশিয়া কাপের প্রথম ভারত পাকিস্তান এনকাউন্টারে কেউই জেতেনি, কেউই হারেনি, পয়েন্ট কিন্তু হয়ে গেছে শেয়ার্ড। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারত 266 রান করলেও দ্বিতীয় ইনিংসে কিন্তু একটা বলও খেলা হয়নি বৃষ্টির জন্য। বৃষ্টি আর থামেনি, পাকিস্তানের ইনিংসও তাই শুরুই করা যায়নি এবং দুটো টিমই কিন্তু এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। এটা ছিল ছোট্ট করে ম্যাচ সামারি, এবার করব গোটা ম্যাচের রিভিউ। তার আগে জানিয়ে নিই, মাই নেম ইজ সুদীপ অ্যান্ড ইউ গাইজ আর ওয়াচিং মাই চ্যানেল দ্য ক্রিকেট ক্রেজি বল। যারা যারা চ্যানেলে এখনও নতুন, যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটা প্রেস করে দিও নতুন নতুন নোটিফিকেশনের জন্য। তাহলে প্রথম থেকে আসি, বৃষ্টির ফোরকাস্ট কিন্তু ছিল, প্রথম থেকেই বৃষ্টির ফোরকাস্ট ছিল। তবে পালাকেল্লে আর ক্যান্ডি, পালাকেল্লে হচ্ছে ক্যান্ডি থেকে একটু দূরে, বলে রাখি ক্যান্ডিতে যত বৃষ্টি হয় পালাকেল্লেতে তার চেয়ে একটু কম বৃষ্টি হয়। যদি এটা প্রপার ক্যান্ডিতে স্টেডিয়ামটা হতো তাহলে হয়তো কালকে একটা বলও কমপ্লিট করা যেত না। তো প্রথম যেটা দেখলাম, আমরা রোহিত শর্মা ক্যাপ্টেন ইন্ডিয়ার হয়ে টস জিতে ইন্ডিয়াকে ব্যাটিং নিল, ইন্ডিয়া ব্যাটিং নিল এবং আমার মনে হয় যদিও ওভারকাস্ট কন্ডিশন ছিল, তাও ইন্ডিয়া নিজেদের ব্যাটিংটাকে পাকিস্তানি বোলিংয়ের এগেনস্টে কেমন ব্যাট করছে সেটা পরখ করে নিতে চাইল। কিন্তু বলতে বাধ্য হচ্ছি, আমাদের টপ অর্ডার কিন্তু এই বিশ্বমানের পাকিস্তান বোলিংয়ের এগেনস্টে কিন্তু আবার ফ্লপ করেছে। প্রথমে যদি আমি রোহিতের কথা বলি, রোহিত প্রথমে শাহিনের বলে দুটো চার মারলেও শাহিন কিন্তু প্রথম দিকের 2-3 ওভার বলের লেংথটা ঠিক রাখতে পারেনি এবং এই সময় একবার বৃষ্টি নামে বৃষ্টির জন্য মাঠ থেকে সমস্ত প্লেয়ারদের বেরিয়ে যেতে হয়। আবার যখন ম্যাচ রিজিউম হয় তখন শাহিনের একটা দুর্দান্ত ইনসুইংয়ে রোহিত কিন্তু বোল্ড হয়ে যায় এবং বাঁ হাতির অর্থাৎ লেফট হ্যান্ডার পেসারদের এগেনস্টে রোহিতের এই বোল্ড বা LBW হওয়াটা কিন্তু নিছকই কাকতালীয় নয়, এটা বহু বছর ধরে চলে আসছে। মোহাম্মদ আমির, ট্রেন্ট বোল্ট, মিচেল স্টার্ক থেকে শুরু করে আজকের শাহিন শাহ আফ্রিদি, যখনই কোনো বাহাতি বোলার ইনসুইং করেছে ভালো পেসে রোহিত শর্মা কিন্তু বিপদে পড়েছে, কখনো LBW কখনো হয়েছে এবং এটাই রোহিতের খেলার একটা বিরাট ফ্ল। প্রত্যেকটা ক্রিকেটারই ফ্ল থাকে, প্রত্যেকটা ব্যাটসম্যানেরই ফ্ল থাকে। 2019 বিশ্বকাপ যদি খেয়াল করে থাকবেন, রোহিত শর্মাকে যারা সেঞ্চুরি করেছিল সেই ম্যাচে মোহাম্মদ আমিরের কিন্তু বল ততটা সুইং হয়নি, কিন্তু 2016 এশিয়া কাপ, 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি কিংবা 2015 মিচেল জলসনের বলে রোহিতের বোল্ড হওয়া সেমিফাইনালে খেয়াল করে দেখুন, প্রত্যেকটা বলই কিন্তু ছিল বাহাতি বোলারদের এগেনস্ট ইনসুইং এবং রোহিত কিন্তু কালকে ব্যর্থ হয়েছে, যেটা কিন্তু ভারতকে যে প্রশ্নটার জবাব রোহিতও চেয়েছিল যে ও কীরকম হ্যান্ডেল করছে সেটাতে কিন্তু ব্যর্থ বলতেই হবে। অপর ওপেনার গিলকে দেখে একটু কনভিনসিং লাগেনি কালকে, মাত্র 10 রান করেছে 32 বলে এবং গিল কিন্তু একদমই খেলতে পারছিল না এবং হ্যারিস রাউফের বলে ইনসাইড এজ লেগে বোল্ড হয়েছে, কিন্তু ওর দেখা যাচ্ছিল যে ওর ফুটওয়ার্কই ঠিক মতো ছিল না। 2 ওপেনার তো এরকম হলো। বিরাট কোহলির আউটটা আমি বলবো যে আনলাকি ঠিক না, বল যতটা স্পিডে আসবে ভেবেছিল আফ্রিদির ততটা আসেনি, একটু স্লো এসেছিল তাই জন্য ইনসাইড এজ লেগে বোল্ড হয়েছে। এবার বিরাটের সমস্যাটা, লাস্ট 3 বছরে কিন্তু টেস্ট ক্রিকেট, হোয়াইট বল ক্রিকেটে কিন্তু ও লাস্ট 1 বছরে ফর্মে ফিরে চলে এসছে, কিন্তু বিশ্বমানের বোলিং এগেনস্টে ও সেই রকমই আছে কিনা সেটার জন্য কিন্তু ওকে নেক্সট 10 তারিখ একটা ভালো ইনিংস খেলতে হবে, না হলে কিন্তু মিডিয়া আবার উপর ওর উপর চেপে বসবে। শ্রেয়াস আইয়ারকে আমরা দেখলাম অনেকদিন পর ফিরে আসতে এবং বেশ পজিটিভ লাগছিল, এসে কটা বাউন্ডারি মেরেছে, কিন্তু হ্যারিস রাউফের একটা শর্ট পিচ বলে কিন্তু ও আবার সেইখানেই কিন্তু প্লেয়ার যেখানে সিলেক্টেড ছিল লেগ সাইডে সেখানেই কিন্তু হাতে তুলে দিল। পুল শটে আরও জোর রাখা উচিত ছিল, সমস্ত দুনিয়া এখন জেনে গেছে শ্রেয়াস আইয়ার কিন্তু শর্ট বলের এগেনস্টে দুর্বল এবং এটা কিন্তু সামনের দিকে ওকে আরও ফেস করতে হবে। নম্বর 4 শ্রেয়াস আইয়ার ভালো খেলেছে, কিন্তু স্পিন যতটা ভালো খেলে জোরালো পেস বোলিংয়ের এগেনস্টে কিন্তু দুর্বল হয়েছে, কিন্তু 66 রানে 4 উইকেট পড়ে গেছিল তখন, কিন্তু তারপরে আমরা দেখলাম
হার্দিক পান্ডিয়া এবং ঈশান কিষাণের একটা দুর্দান্ত ফাইট ব্যাক। ঈশান কিষাণের এক নাসিম স্যার বলে একটা এজ লেখে চার বাদে ও খুবই ফ্ললেস ইনিংস খেলেছে। হ্যারিস রাউফের বিরুদ্ধে একটা পিক আপ শটে চার রান কিংবা হ্যারিস রাউফ একটা আপার কাটে যে ছয় মেরেছে তখন থেকে ও বেশ কনফিডেন্স ছিল। তারপরে যেই স্পিন আসা শুরু করলো, সাদাব এবং নামাজকে তো ঠিক মতো বল করতে দেখেনি ঈশানও হোক হার্দিক হোক। প্রথম দিকে ওরা সিঙ্গেল 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 ডবল সিঙ্গেল ডবল নিয়ে খেলেছে এবং মাঝে মাঝে কিন্তু বাউন্ডারি মেরেছে এবং কখনোই তারা রান রেট কিন্তু পাঁচের নিচে নামতে দেয়নি। এই যে 130 প্লাস পার্টনারশিপটা করলো ওরা এই রানের ফলেই কিন্তু ইন্ডিয়া 250 প্লাস করতে পেরেছিল। ঈশানের একটু ক্র্যাম ধরে গেছিল, না হলে কিন্তু ওর সেঞ্চুরিটা অবধারিত ছিল। হার্দিককেও কিন্তু দারুণ লাগলো, যেরকমভাবে ও হ্যারিস রাউফের একটা ওভারে তিনটে চার মেরে গিয়ার শিফট করলো, ও থাকলে কিন্তু ইন্ডিয়ার 300 প্লাস অবধারিত ছিল। কিন্তু শাহিন শাহ আফ্রিদির একটা স্লো বলে ও কিন্তু আউট হয়ে গেল। শাহিন শাহ আফ্রিদিকেও বিরাট ক্রেডিট দিতে হবে, কেন ওকে বিশ্বের সেরা বোলার মনে করা হচ্ছে। কিন্তু হ্যারিস রাউফকেও বললে হবে না, কন্টিনিউয়াসলি 148-150 বল করে গেছে এবং হ্যারিস রাউফকে দেখে বোঝা যায় ও কিন্তু ছাড়ার পাত্র না, ও কিন্তু লেগে থাকে, ও কিন্তু মার খেলেও উইকেট নেবে। নাসিম শাহ আমি বললো খুব আনলাকি বোলার পাকিস্তানের, প্রথম দিকে প্রচুরবার বিট করেছে রোহিত এবং গিলকে কিন্তু উইকেট পায়নি। তিনজন পেশারই কিন্তু মিলে তিন তিন এবং আফ্রিদি চারটে, 10টা উইকেট ইন্ডিয়ার যে পড়েছে সেটা কিন্তু পাকিস্তানের পেস বোলাররাই নিয়েছে, অর্থাৎ স্পিন বোলিং কিন্তু দাঁতই ফোটাতে পারেনি পাকিস্তানের। এরপর যদি আমরা শেষের দিকে আসি, হার্দিক এবং ঈশান আউট হয়ে যাওয়ার পর আমি ভেবেছিলাম জাদেজা শার্দুল আছে, 300 না হলেও 280-290 হয়তো হয়ে যাবে, কিন্তু জাদেজা এবং শার্দুলকে কিন্তু আরেকটু রেসপন্সিবল হওয়া উচিত ছিল। শেষের দিকে বুমরা কটা বাউন্ডারি না মারলে হয়তো 250 হতো না। এই দিকে কিন্তু ইন্ডিয়া নজর দিতে হবে, এই জন্যই কিন্তু শার্দুলকে খেলানো হয়েছে এবং শার্দুলকে কিন্তু বুঝতে হবে যে মোহাম্মদ শামির মতো বোলার কিন্তু বাইরে আসে, ওকে খেলানো হয়েছে ওর ব্যাটিং অ্যাবিলিটির জন্য। ওর ব্যাটিংয়ে অন্তত 25-30 রান কিন্তু ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট এবং ভারতীয় ক্রিকেট প্রেমীরা এক্সপেক্ট করছে। তারপরেই দেখা গেল বৃষ্টি, কোনো ম্যাচ হলো না, ম্যাচ অ্যাবান্ডন হয়ে গেল। ইন্ডিয়া হয়তো জসপ্রীত বুমরাকে 10 ওভার কেমন করছে সেটা দেখে নিলে ভালো হতো, কিন্তু আখরে বলবো এই যেটুকু ম্যাচ হয়েছে সেটা কিন্তু ইন্ডিয়ার পক্ষে আমি বলবো ভালো হয়েছে, যে পাকিস্তানের বিশ্বমানের বোলিং এগেনস্টে আমরা ব্যাট করেছি। টপ অর্ডার নিয়ে অবশ্যই চিন্তা থাকবে, বিশেষ করে রোহিত শর্মার ফর্ম, শুভমান গিলের ফর্ম। ইন্ডিয়ার পরের ম্যাচ নেপালের সাথে 4 তারিখ, এবার এই ম্যাচটাও যদি ওয়াশড আউট হয়ে যায় তাহলে কি হবে? আশা করছি ইন্ডিয়া যে খেলা হলে ইন্ডিয়া নেপালের সাথে জিতবেই, এটা তো আমরা আশা করবই, কিন্তু যদি ওয়াশড আউট হয়ে যায় তাহলে ইন্ডিয়া একটা 1 পয়েন্ট পাবে এবং 2 পয়েন্ট পেয়ে ইন্ডিয়া চলে যাবে সুপার ফোরে। এবং সুপার ফোরে 10 তারিখের ম্যাচটা হয়েছে এ গ্রুপের A1 আর A2, অর্থাৎ ইন্ডিয়া যদি A2 হিসাবেও যায় তাও কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের সাথেই 10 তারিখ খেলবে, অর্থাৎ 10 তারিখ অর্থাৎ নেক্সট রোববার কিন্তু আরেকটা ইন্ডিয়া পাকিস্তান এনকাউন্টার, এবং সেখানেও কিন্তু ইন্ডিয়ান ব্যাটার্সদের এরকম ফাস্ট বোলিং এক্সপেক্ট করতে হবে। এবং আমার তো মনে হয় ও আরেকটা স্পিনার কমিয়ে পাকিস্তান মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকেও খেলাতে পারে, তো আরেকটা এনকাউন্টার ওই দিকেই লক্ষ্য থাকবে। 4 তারিখে নেপাল ম্যাচেও ইন্ডিয়া চাইবে বল করতে আগে, কারণ বোলাররা বল করতে পারেনি, তো অবশ্যই চাইবে ইন্ডিয়ার বোলাররা বল করতে। এরকম ম্যাচ রিভিউস, ক্রিকেট নিয়ে অন্যান্য খবর, পুরনো দিনের ক্রিকেটের স্মৃতি চারণ, এই সমস্ত ভিডিও যদি ভালো লাগে আপনাদের তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাংলা ভাষায় ক্রিকেটের উপর, ভারতীয় ক্রিকেট নিয়ে এই চ্যানেলটা আমি লাস্ট 3-4 বছর ধরে চালাচ্ছি। দেখা হচ্ছে অন্যান্য ভিডিওগুলোতে। জয় হিন্দ, ব্লিড ব্লু, চেক দ্য ইন্ডিয়া।